স্বর্ণা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা তাহলে শুরু করলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ আছি। কতজন আসছে মেয়েরা? মেয়েরা তো কেবল একজন জয়েন করলো। তোমার তো ফার্স্ট ইয়ারের ক্লাস, তুমি দেখতে ভাবলাম দেখি কয়জন আসছে। ফার্স্ট ইয়ারের ক্লাস, আজকে মোর্শেদা ম্যাডামের ক্লাস ছিল, তো তো ম্যাডাম আবার প্রিন্সিপাল স্যারকে বলছে আমাকে, উনি ওনার থার্ড ইয়ারে ক্লাস আছে। পরে আমি বললাম স্যারকে আপনি জানিয়েছেন? বললো যে হ্যাঁ আমি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি, আপনি একটু ক্লাসটা নেন। এজন্য আমি এখন মানে ক্লাস শুরু করলাম আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম শুরু করি। আচ্ছা সন্না দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা ওকে, আমার আজকের শিডিউলে ক্লাস ছিল না যদিও, হ্যাঁ তবুও আমি আজকে ক্লাসটা শুরু করলাম। আমাদের আজকে ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমরা সমাজকর্মের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার সোশ্যাল ওয়ার্ক ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান। আজকে যে আমরা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সোশ্যাল ওয়ার্ক নেচার অ্যান্ড স্কোপ, অর্থাৎ সমাজকর্ম প্রকৃতি ও পরিধি। সমাজকর্ম প্রকৃতি ও পরিধি নিয়ে আলোচনার পূর্বে আমাকে একটু বলতে হবে যে অ্যাকচুয়ালি সমাজকর্মটা কি। আমরা সবাই জানি সমাজকর্ম হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষকে তার সমস্যা সমাধানে সক্ষম করে তোলে, হ্যাঁ সেটা হলো সমাজকর্ম। সমাজকর্ম হলো বিভিন্ন সামাজিক বিজ্ঞানের জ্ঞানের আলোকে তৈরি একটি আধুনিক সামাজিক বিজ্ঞান, যেটা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করেই ক্ষান্ত নয়, তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক দিকও আলোচনা করে থাকে বা ব্যবহারিক বিষয়ও কাজ করে থাকে। হ্যাঁ এখন তাহলে আমরা দেখি সমাজকর্ম সম্পর্কে আলোচনার পূর্বে আমি আমার পরিচয়টা দিই। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ক্লাস নিয়ে থাকি। আমি সুখেন বাগচি, প্রভাষক সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমাদের আলোচ্য যে বিষয়গুলো, এই আলোচ্য বিষয়গুলো হলো সমাজকর্মের ধারণা, সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এই আলোচনার শুরুতে আমি সমাজকর্মের ধারণা সম্পর্কে একটু বলি। আমরা জানি যে সমাজকর্ম অপেক্ষাকৃত আধুনিক সামাজিক বিজ্ঞান। এই কথা বলার পেছনে একটা বিষয় আমি এখানে পরিষ্কার করি, যখন শিল্প বিপ্লব সংঘটিত হলো, শিল্প বিপ্লব পরবর্তী সময়ে যে আর্থসামাজিক অবস্থা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলো মোকাবেলা করার লক্ষ্যেই মূলত আধুনিক সমাজকর্মের যাত্রা শুরু হয়। এই সমাজকর্মটা, এর যাত্রা মূলত অনেক পূর্বের। আমরা বিভিন্ন সমাজ হিতৈষী কর্মকাণ্ডের কথা যদি বলে থাকি, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচির কথা যদি বলে থাকি, মূলত ওই সকল চিন্তা চেতনা, ওই সকল ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ চেতনার আলোকেই কিন্তু এই সমাজকর্মের ধারণাটা চলে আসে। যখন শিল্প বিপ্লব সংগঠিত হলো, শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পর সমাজ জীবনে যে আধুনিক সমস্যাগুলো দেখা দিল, যে প্রকট আকারটা দেখা দিল, অর্থাৎ বিশেষ করে শহর সমাজে যে সমস্যাগুলো দেখা দিল, শহর সমাজকে কেন্দ্র করে যে সমস্যাগুলো দেখা দিল, যেমন ধরো বস্তি সমস্যা, এই বস্তি সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন মানে আর্থসামাজিক মনোদৈহিক সমস্যা দেখা দিল, এই সকল সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে
এই সকল সমস্যার সমাধানের লক্ষ্যেই কিন্তু এই সমাজকর্মের যাত্রা শুরু হয়েছিল। যাই হোক, সমাজকর্ম মূলত আমরা যেটা মনে করে থাকি যে আমরা সমাজকর্ম বলতে বুঝি যে সমাজের কল্যাণমূলক কাজ, হ্যাঁ অবশ্যই সমাজের কল্যাণমূলক কাজ, তবে এটা কিন্তু একটা সংগঠিত কার্যক্রম। যখন আমরা কোনো পদ্ধতি অবলম্বনের মাধ্যমে, কোনো বিশেষ কৌশল অবলম্বনের মাধ্যমে সুনির্দিষ্ট বা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সেবা করে থাকবো, ওই সমস্যা উত্তরণের জন্য কাজ করে থাকবো, তখন সেটাকে বলা হচ্ছে সমাজকর্ম। অর্থাৎ এই সমাজ কল্যাণটাকে যখন আমরা কোনো পদ্ধতির আলোকে, কোনো সুনির্দিষ্ট কৌশলের আলোকে যখন আমরা এটা অ্যাপ্লাই করে থাকবো, তখন সেটা হলো সমাজকর্ম। আমরা যদি সামাজিক সমস্যাগুলোকে স্থায়ী সমাধানের কথা ভাবি, তাহলে কিন্তু সমাজকর্ম আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সমাজকর্মের জ্ঞান আমাদের সেখানে প্রয়োজন। সমাজকর্ম ব্যতীত আমরা সামাজিক সমস্যার স্থায়ী সমাধানের কথা ভাবতে পারি না। এই জন্য এটা হলো সমাজকর্ম। যাই হোক, সমাজকর্ম সম্পর্কে আমি আজকের, যদিও আমার এই ক্লাসটা অগোছালো, অথবা আমি বলতে পারি যে এটা আমার পূর্ব পরিকল্পিত নয়। যদি পূর্ব পরিকল্পিত হতো তাহলে আমি অবশ্যই সমাজকর্মের সংজ্ঞা আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি জানিয়ে দিতে পারতাম, বুঝিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তারপরে আমি বলছি সমাজকর্মের সংজ্ঞা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমি প্রথমেই বলবো সমাজকর্ম হলো এমন একটি পেশাদার বিজ্ঞান, এমন একটি পেশাদার সামাজিক বিজ্ঞান যা মানুষের সামাজিক সমস্যা, আর্থ সামাজিক সমস্যাকে সমাধানের লক্ষ্যে গড়ে উঠেছে। অর্থাৎ মানুষকে এমন ভাবে সেবা প্রদান করে থাকে, সমাজকর্ম মানুষকে এমন ভাবে সেবা প্রদান করে থাকে যাতে সে নিজে তার সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। এই যে সেবা কর্ম, সেটাই মূলত সমাজকর্ম। সমাজকর্মের সংজ্ঞা সম্পর্কে WF রিডল্যান্ডার বলেছেন যে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক একটি পেশাদারী সেবাকর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক অথবা দলীয় ভাবে সাহায্য করে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক একটি পেশা। এটা একটা বৈজ্ঞানিক পেশা। কেন বৈজ্ঞানিক বলা হচ্ছে আমি একটু পরে এটা যখন প্রকৃতি নেচারে আলোচনা করবো তখন তোমাকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো কেন এটাকে বৈজ্ঞানিক সায়েন্টিফিক মেথড বলা হয়েছে। সায়েন্টিফিক মেথড বলার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি আমার ডিটেইলস আলোচনায় আমি পরিষ্কার করে বলবো। তাহলে এটা একটি বৈজ্ঞানিক দক্ষতা ভিত্তিক, হ্যাঁ, মানবিক সেবা বিষয়ক একটা সেবাকর্ম, হ্যাঁ, যা কি করে, যা ব্যক্তিগত এবং সামাজিক সন্তুষ্টি বিধানের জন্য বা স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক অথবা দলগত ভাবে বা দলীয় ভাবে সাহায্য করে থাকে, সন্তুষ্টি বা স্বাধীনতা লাভে সাহায্য করে থাকে। এই যে সেবা কর্ম, এটাকে বলা আছে সমাজ কর্ম। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা বলতে পারি সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সাইন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশনস হুইচ অ্যাসিস্ট ইন্ডিভিজুয়ালস অ্যালোন অর ইন গ্রুপ টু অবটেইন সোশ্যাল অর পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ এখানে পার্সোনাল স্যাটিসফ্যাকশনের কথা বলা হয়েছে, পার্সোনাল স্যাটিসফ্যাকশনস অর ইন্ডিভিজুয়ালস অথবা ইন্ডিভিজুয়ালস ইন্ডিপেন্ডেন্স কে বলা হয়েছে, পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল, পার্সোনাল ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ, অর্থাৎ ব্যক্তিগত বা কোন দলগত সন্তুষ্টি লাভের জন্য যে সেবাকর্ম করা হয় সেটা হচ্ছে সমাজকর্ম। তাহলে সমাজকর্ম একটি, এখন সমাজকর্ম সম্পর্কে স্কিডমোর এবং এমজি থ্যাকারি, আর এই স্কিডমোর এবং এমজি থ্যাকারি বলেছেন যে সমাজকর্ম একটি কলা, বিজ্ঞান ও পেশা। তাহলে এটা একটা আর্ট, কলা, এটা একটা বিজ্ঞান, সায়েন্স, এবং পেশা, প্রফেশন, অর্থাৎ আর্ট, সায়েন্স, প্রফেশন, এই তিনটা জিনিস সমাজকর্মকে তিনটাই কিন্তু বলা হয়। তাহলে এখানে বলা আছে সমাজকর্ম একটি কলা, বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতগুলো বিশেষ পদ্ধতি, যেমন ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন, গবেষণা ইত্যাদি প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত, দলীয় এবং সমষ্টিগত সমস্যা সমাধানে সাহায্য করে। কত সুন্দর করে বলেছেন স্কিডমোর এবং থ্যাকারি।
তারা বলেছেন যে এটা একটা বিজ্ঞান কলা এবং পেশা যা কি করবে যা বিশেষ কতগুলো পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বিশেষ কোনো কৌশল বা কোনো মেথড অ্যাপ্লাই করার মাধ্যমে মানুষের কি ব্যক্তিগত যে মেথডগুলো কেমন হবে মেথডগুলো হতে পারে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম সামাজিক গবেষণা সামাজিক প্রশাসন সামাজিক কার্যক্রম বিভিন্ন পদ্ধতি আছে তোমরা নেক্সট এগুলো ভালো করে আমি যখন তোমাদের ষষ্ঠ অধ্যায় পড়াবো তখন তোমরা দেখবে যে ষষ্ঠ অধ্যায় মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক আছে মেথডস অফ সোশ্যাল ওয়ার্ককে কিন্তু তোমরা পরিষ্কার করে জানতে পারবে যে সমাজকর্ম পদ্ধতিগুলো কি কি দুই ধরনের পদ্ধতি আছে একটা হলো তোমার মৌলিক পদ্ধতি আর একটা হলো সহায়ক পদ্ধতি মৌলিক পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম এবং সহায়ক পদ্ধতি আছে সামাজিক কার্যক্রম সমাজকর্ম গবেষণা এবং সামাজিক প্রশাসন এই জন্য আমি এটা বুঝবে না জন্য আমি একটু বুঝিয়ে দিলাম যাই হোক এটা হলো তোমাদের যে এই পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কি করবে ব্যক্তিগত সমস্যা দলগত সমস্যা এবং সমষ্টিগত সমস্যা সমাধানে প্রচেষ্টা চালাবে সেই কার্যক্রমকেই বলা হচ্ছে সমাজকর্ম যাই হোক সমাজকর্মের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম এখন আমরা দেখবো সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য কি আলোচনা করতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে সমাজকর্ম এর লক্ষ্য বা উদ্দেশ্য কি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সমাজকর্ম কাজ করে থাকে আমরা জানি যে সমাজ সমাজ সমাজকর্মের মূল কাজের ক্ষেত্রই হলো সমাজ এবং সামাজিক সমাজের মানুষ অর্থাৎ সমাজ এবং সমাজের মানুষের কল্যাণে কিন্তু সমাজকর্ম কাজ করে থাকে অর্থাৎ মানুষকে সমাজের বা পরিবেশের উপযোগী অথবা পরিবেশ বা সমাজকে মানুষের উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য অর্থাৎ সমাজকর্ম কি করবে সমাজকর্মের প্রধান যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হলো যে মানুষকে পরিবেশের উপযোগী করে গড়ে তুলবে অর্থাৎ মানুষকে এমন ভাবে গড়ে তুলবে যে সে তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে অথবা পরিবেশকে তার মানুষের উপযোগী করে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে এটি হলো সমাজকর্মের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমরা এখন যদি বলি যে মানুষের যে কল্যাণ সেই কল্যাণকে শক্তিশালীকরণ হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য মানুষের কল্যাণ যেন আরো বেশি হয় আরো সুন্দরভাবে হয় আয় কল্যাণটা যেন স্থায়ী হয় এটাই হলো কল্যাণ শক্তিশালীকরণ অর্থাৎ মানুষের কল্যাণকে শক্তিশালীকরণ করাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এখন যদি বলি যে একটু আগে আমি বলেছিলাম সমাজকর্ম কি সমাজকর্ম একটি বিজ্ঞান কলা এবং পেশা আমি একটু এখন এই মুহূর্তে এই বিজ্ঞান কলা এবং পেশা নিয়ে একটু আলোচনা করে সমাজকর্মটার ধারণাটা আর একটু পরিষ্কার করে দেই যে সমাজকর্ম একটি আর্ট মানে কি মানুষের সমস্যাগুলো মানুষকে বোঝাই হচ্ছে আর্ট কৌশল আমি যদি মানুষকে বুঝতে না পারি মানুষের সমস্যাকে অনুধাবন করতে না পারি মানুষের সমস্যাকে নিজের সমস্যা অনুধাবন করে মানুষের সেই সমস্যা সমাধানে যদি আমি প্রয়াসী না হই তাহলে আমি আমার এই যে আর্ট কলা আমার স্কিলটা আমি কিভাবে শো করবো এই জন্য মানুষকে বোঝাই হলো আর্ট এই আর্ট হলো একটা সমাজকর্মের অন্যতম একটা দিক যে সমাজকর্ম একটি আর্ট বা সোশ্যাল ওয়ার্ক ইজ এন আর্ট কেন এখানে বলা আছে সোশ্যাল ওয়ার্ক ইজ এন আর্ট আর্ট বলা আছে এই কারণে কারণ সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম মানুষকে অনুধাবন করে মানুষের সমস্যাকে অনুধাবন করে এবং সমস্যা অনুধাবন করে সেই সমস্যা সমাধানে প্রয়াসী হয় এই জন্য এটা হচ্ছে একটা আর্ট বা কলা এখন যদি বলি যে হোয়াই ইজ ইট সায়েন্স কেন এটা সায়েন্স সায়েন্স এটা একটা সায়েন্স বিকজ সমাজকর্ম কি করবে সমাজকর্ম তার সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবে অর্থাৎ বৈজ্ঞানিক সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু সমাজকর্মী কি করবে তার ক্লায়েন্ট বা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে প্রচেষ্টা চালাবে তাহলে এখানে যদি সায়েন্টিফিক মেথড অনুসরণ করে বা যদি সে সমাজকর্মের যে পদ্ধতিগুলো অর্থাৎ সায়েন্টিফিক যে মেথড অর্থাৎ সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করার মাধ্যমে বা অনুসরণ করার মাধ্যমে যদি সমস্যা সমাধানে কাজ করা হয় তাহলে অবশ্যই এটা একটা সায়েন্স তাহলে আমি বলবো কি যেমন আমরা কি করি সমাজকর্মীরা প্রথমে ডায়াগনোসিস প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করি চিহ্নিত করার পরে সেই সমস্যা নির্বাচন করি যে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যার মধ্যে আমরা কোন সমস্যা নিয়ে কাজ করব তাহলে আমার সমস্যা চিহ্নিত করুন এই সমস্যা চিহ্নিত করুন অর্থাৎ সোশ্যাল ডায়াগনোসিস সোশ্যাল প্রবলেম ডায়াগনোসিস যেটাকে বলা হয় সমস্যা চিহ্নিত করুন সমস্যা চিহ্নিতকরণের পরে আমি কিন্তু স্টাডি করব এটা নিয়ে গবেষণা এটা নিয়ে আমি স্টাডি করব সমস্যা নিয়ে আমি অনুধাবন করব স্টাডি করব অনুধান করব অনুধান করার পরে আমি কিন্তু এটার সম্যক একটা ধারণা লাভ করব ব্যাপক একটা ধারণা লাভ করব ধারণা লাভ করার পরে আমি কিন্তু এবার আমার সমাধান পরিকল্পনায় চলে যাব এইভাবে আমি যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে
সেই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমেই কিন্তু আমি আমার কাজগুলো করে থাকব। এই জন্য সমাজকর্ম একটি বিজ্ঞান, আবার সমাজকর্ম একটি পেশা। কারণ কি, সমাজকর্ম একটা আধুনিক পেশা। সমাজকর্ম অন্যান্য পেশার মতো, যেমন সাংবাদিকতা একটি পেশা, যেমন আইন একটি পেশা, যেমন ডাক্তারি একটি পেশা, হ্যাঁ ইঞ্জিনিয়ার মানে প্রকৌশলী একটি পেশা, ঠিক এমনি সমাজকর্ম স্বীকৃত একটি পেশা। এই জন্য বলা আছে সমাজকর্ম একাধারে বিজ্ঞান, কলা এবং পেশা। এটা হলো সমাজকর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক, এটা মনে রাখতে হবে। এরপরে মানুষের সামাজিক ভূমিকা, মানুষের সামাজিক ভূমিকা পালন ক্ষমতা উন্নয়ন ও শক্তিশালীকরণ। আমাদের সমাজে বসবাস করি, সমাজে বসবাস করলে আমাদের প্রত্যেকের কিন্তু সমাজের প্রতি একটা ভূমিকা বা দায়িত্ব বা কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্য আমরা ধরে আরো সচেতন ভাবে, আরো সচেতনতার সাথে, আরো দায়িত্বশীলতার সাথে আমরা পালন করতে পারি, সেই ভূমিকা অবতীর্ণ হয় সমাজকর্ম। সমাজকর্ম মানুষকে সেই দায়িত্ব পালনে আরো বেশি মানে শক্তিশালী করে গড়ে তোলে, আরো বেশি সক্ষম করে গড়ে তোলে, যাতে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে আরো সুন্দরভাবে পালন করতে পারি। অর্থাৎ সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন এবং শক্তিশালীকরণ সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য। আমরা জানি সমাজকর্মের আর একটি লক্ষ্য হলো সমাজ সেবা ব্যবস্থার উন্নয়ন ও শক্তিশালীকরণ। আমাদের সমাজে বিভিন্ন সমাজ সেবামূলক ব্যবস্থা রয়েছে, এই সমাজ সেবামূলক ব্যবস্থাগুলো যেন আরো শক্তিশালী হয়, আরো ভালো হয়, যাতে সমাজের এই সমাজ সেবামূলক ব্যবস্থার যে অধীনে যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তারা যেন আরো সুন্দরভাবে সেবা পেয়ে থাকে, সেই ব্যবস্থা করাই কিন্তু সমাজকর্মের অন্যতম লক্ষ্য। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্যক্তি ও পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা সুন্দরভাবে করে গড়ে তোলা হয়েছে সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য। আমরা যদি বলি যে ব্যক্তিকে সমাজের উপযোগী এবং সমাজকে ব্যক্তির উপযোগী করে গড়ে তোলা যদি না যায়, তাহলে কখনোই কিন্তু ব্যক্তি তার দক্ষতা, তার যোগ্যতা, তার সামর্থ্য সবকিছু শো করতে পারবে না। অর্থাৎ ব্যক্তিকে কি করতে হবে, ব্যক্তিকে অবশ্যই মোটিভেশনের মাধ্যমে, ব্যক্তিকে অবশ্যই তার যে সম্পদ আছে, নিজস্ব সম্পদ সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তাকে কি করতে হবে, তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অথবা কখনো কখনো দেখা যায় যে পরিবেশকে ব্যক্তির উপযোগী করে গড়ে তুলতে হবে। অর্থাৎ আমরা দেখি বিভিন্ন সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে কিন্তু পরিবেশ ব্যক্তির উপযোগী হয়ে গড়ে ওঠে। আমরা যদি আমাদের সমাজে অনাচার থাকে, আমাদের সমাজে কুসংস্কার থাকে, তাহলে আমরা আমাদের সমাজের অনাচার কুসংস্কার সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে, আমাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে পারি। এইভাবে আমরা যখন আমাদের সমস্যার উপযোগী করে গড়ে তুলবো, আমাদের পরিবেশটাকে যখন আমাদের সমস্যা উত্তরণের মাধ্যমে আমাদের বসবাসের করে উপযোগী করে গড়ে তুলবো, তখনই বলা যাবে যে পরিবেশকে ব্যক্তির উপযোগী করে গড়ে তোলা হলো। এইভাবে পরিবেশকে ব্যক্তির উপযোগী অথবা ব্যক্তিকে পরিবেশের উপযোগী বা সমাজের উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য। এরপর যদি আমরা বলি সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, বিভিন্ন দুস্থ, নিঃস্ব, অসহায়, এই ধরনের মানুষের স্বার্থ সংরক্ষণ করাও কিন্তু সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজকর্ম অসহায়, বঞ্চিত, অধিকার বঞ্চিত, নিষ্পেষিত, অভাবগ্রস্ত, সমস্যাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে থাকেন, তাহলে এই এই ধরনের এই শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করা কিন্তু সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য বা উদ্দেশ্য। এরপর যদি আমরা বলি যে সমাজে বিভিন্ন ধরনের আইন রয়েছে, এই আইনের বাস্তব প্রয়োগ অর্থাৎ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা, এটা এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু সমাজকর্ম কাজ করে থাকে। তাহলে সমাজকর্মের কাজের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এই কাজের অনেকগুলো ক্ষেত্র কিন্তু আমরা জানি যে এই সমাজকর্ম এই সকল ক্ষেত্রে কাজ করে থাকে। এরপর যদি বলি আমরা যে সামাজিক যে পরিবর্তন, সামাজিক এই পরিবর্তন সংশোধন এবং উন্নয়নে কাজ করে থাকে সমাজকর্ম। সমাজকর্ম সামাজিক পরিবর্তনে কিভাবে কাজ করে থাকে, যদি আমি বলি যে সমাজের বিভিন্ন যে কুসংস্কার রয়েছে, সমাজের সমস্যাগুলো, এই সমস্যাগুলো উত্তরণের মাধ্যমে কিন্তু সমাজ সংস্কার হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে সেই তোমার বিধবা বিবাহ প্রচলন অথবা তোমার সতীদাহ প্রথা উচ্ছেদ অথবা যৌতুক উচ্ছেদ, যাই বলি না কেন, এই ধরনের প্রচলিত কুসংস্কারগুলো সমাজ থেকে দূরীকরণ হয়েছে কিভাবে, সমাজ সংস্কারের মাধ্যমে। সমাজ সংস্কারের মাধ্যমে কিন্তু সমাজ থেকে এই ধরনের কুপ্রথা, কুসংস্কার, এই ধরনের সমস্যাগুলো
উত্তরণ সম্ভব হয়েছে। এখন এই সমাজ সংস্কারটা কি করে হয়? যখন যখন মানুষকে সংগঠিত করা হয়, সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়, তখন এই সংগঠিত জনগোষ্ঠী তখন সামাজিক আন্দোলন গড়ে তোলে, সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলে। যে আন্দোলনের মাধ্যমে কি হয়, যারা আইন প্রণেতা রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তখন সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইন প্রণেতাদের কি হয়, আইন প্রণেতাদের নজরে আসে বিষয়টা, তখন তারা প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে সেই সমস্যার সমাধানে এগিয়ে আসে। এই যখন আইন প্রণয়ন হলো, তখন কিন্তু সেই সমস্যাটা সমাজ থেকে দূর হয়ে গেল ধীরে ধীরে। এই আইনের বাস্তব প্রয়োগের মাধ্যমেই সমাজ থেকে ওই ধরনের সমস্যাগুলো দূর হয়ে গেল। যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ আইন, তারপর বিধবা বিবাহ প্রচলন আইন, যৌতুক নিরোধ আইন, এই আইনগুলো প্রণয়ন এবং প্রচলনের মাধ্যমেই বা বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু সমাজ থেকে ধীরে ধীরে এই কুসংস্কার গুলো চলে গেছে। আর এই কুসংস্কার গুলো দূর হওয়ার কারণে কিন্তু সামাজিক পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে তুমি সামাজিক পরিবর্তন বলো, সমাজ সংস্কার বলো, আর সামাজিক উন্নয়নই বলো, এগুলো সবই হচ্ছে সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজকর্ম কিন্তু বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে কাজ করে থাকে। যাই হোক, আমি এখানে সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো আলোচনা করলাম। এখন আমি সমাজকর্মের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করতে গিয়েও কিন্তু আমি সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য নিয়ে কয়েকটা আলোচনা করেছি। আমি প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য, সেখানে আমি প্রথমেই বলবো যে সমাজকর্মের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম হলো কি, অন্যতম হলো সমাজকর্ম একটি পেশা এবং পাঠ্য বিষয়। সমাজকর্মের প্রকৃতি কেমন, প্রকৃতি বা নেচারটা কি, নেচারটা হলো এটি একটি পেশা এবং পাঠ্য বিষয়। কারণ পেশা কেন, পেশার যে মানদণ্ড রয়েছে, একটা কাজ, একটা জীবিকা নির্বাহের উপায় কখন পেশা হবে সেটা কি তোমাদের জানা আছে? পেশা হবে তখনই যখন আমরা পেশার কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো মানদণ্ড রয়েছে, যখন সেই মানদণ্ডগুলো, সেই বৈশিষ্ট্যগুলো যখন কোনো কাজের মধ্যে আমরা, কোনো জীবিকা নির্বাহের উপায়ের মধ্যে আমরা যখন দেখব, তখন সেগুলোকে আমরা বলবো পেশা। যেমন আমি যদি বলি যে ডাক্তারি, ডাক্তারি একটি পেশা, যদি বলি ওকালতি, ওকালতি একটি পেশা, যদি বলি সাংবাদিকতা, এটি একটি পেশা, সমাজকর্ম একটি পেশা, যদি বলি যে মাঝির নৌকা চালানো, মাঝির নৌকা চালানো কিন্তু একটি পেশা নয়। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে সমাজকর্ম একটি পেশা, কেন পেশা, কারণ পেশার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো কি, আমি পরিষ্কার করে বলি যে উচ্চতর গবেষণা, উচ্চতর দক্ষতা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা সম্পন্ন করতে হয়, উচ্চশিক্ষা অর্জন করতে হয়, পেশাগত দক্ষতা অর্জন করতে হয়, এ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। পেশার অন্যতম বৈশিষ্ট্য কি, যে এর দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়ে থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো পেশার মানদণ্ড, এটা জীবিকা নির্বাহের উপায়, এর জন্য কতগুলো মূল্যবোধ অনুসরণ করে চলতে হয়, অর্থাৎ এই মূল্যবোধ অনুসরণের বাইরে গেলে কিন্তু তুমি পেশাগত স্বীকৃতি হারাবে। যেমন একজন সাংবাদিকতার কি করতে হয়, ভুল সংবাদ পরিবেশন করা যাবে না, মিথ্যা সংবাদ পরিবেশন করা যাবে না। একজন আইনজীবীকে কি অনুসরণ করতে হয়, একজন আইনজীবীকে অনুসরণ করতে হয় যে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে তার আইনি সেবা প্রদান করা, অর্থাৎ সে উভয় পক্ষের, উভয় মক্কেলের কাছ থেকে কিন্তু আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবে না। ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের অপোজিটে যিনি থাকেন, অর্থাৎ বাদী এবং বিবাদী, উভয় পক্ষের থেকে তিনি কিন্তু আর্থিক সুবিধা গ্রহণ করতে পারেন গোপনে, কিন্তু এই সুবিধাটা গ্রহণ করা যাবে না। এটা হলো তার পেশার মূল্যবোধ, তার পেশার মানদণ্ড, তার পেশার লিমিটেশন, তার পেশার কতগুলো বিষয় এগুলো মেনে চলতে হবে, পেশাগত নৈতিক মানদণ্ড, পেশাগত নৈতিক মানদণ্ড, এটাকে বলা হয় পেশাগত নৈতিক মানদণ্ড, এটা তাকে মেনে চলতে হবে। এটা লঙ্ঘন করলে তার পেশাগত স্বীকৃতি বাতিল হয়ে যাবে, অর্থাৎ তার যে লাইসেন্স আছে সেটা বাতিল হয়ে যাবে। ঠিক এমনি সমাজকর্মকেও কতগুলো নৈতিক মানদণ্ড অনুসরণ করে সেবা প্রদান করতে হয়। এই নৈতিক মানদণ্ড গুলো আমরা পেশার অধ্যায় গিয়ে আলোচনা করবো, অধ্যায় তিনে যখন আমরা পড়বো, তৃতীয় অধ্যায় যখন পেশা, আমরা পেশার নৈতিক মানদণ্ড আলোচনা করবো, সেখানে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যাই হোক, আমরা দেখলাম সমাজকর্মের কি পেশা,
হ্যাঁ, তাহলে পেশা এবং জীবিকা একটু আগে বলেছিলাম যে মাঝির কাজ কেন পেশা হবে না, কারণ মাঝি কিন্তু কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে মাঝি মাঝিগিরি শিখে নাই। একজন জেলে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শিখে সে কিন্তু জাল পাতা শিখে নাই, কিভাবে জাল ফেলতে হবে, জাল টাঙাতে হবে, সে কিন্তু সেটা শেখে নাই, মাছ ধরতে হবে কিভাবে সেটা কিন্তু সে শেখেনি। এবং এই পেশা হারালে সে আর কোনো, এই কাজটা হারালে আর কোনো কাজ পাবে না তাও কিন্তু না। একজন পেশাদার ব্যক্তি যখন পেশা হারান তখন সে কিন্তু অন্য পেশা সহজে পায় না। যেমন একজন ডাক্তার যদি সে ডাক্তারি কাজটা ছেড়ে দেন তাহলে সে কি শিক্ষকের পেশা আসতে পারবেন, অথবা তিনি কি সাংবাদিকতা করতে পারবেন? সহজ নয়, এটা খুব অনেক কঠিন ব্যাপার। এই জন্য পেশা একবার হারালে তা সহজে পাওয়া যায় না। এই হলো পেশা এবং তোমার পেশা এবং বৃত্তি বা স্বাভাবিক জীবিকার উপায়, এর মধ্যে আমরা একটু দেখলাম পার্থক্য, যেটা পার্থক্য বা স্টাডি করার মাধ্যমে আমরা বুঝলাম যে সমাজকর্ম একটি পেশা এবং এটা একটা পাঠ্য বিষয়। পাঠ্য বিষয় কেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং এর পাঠ্য বিষয় হিসেবে এটা স্বীকৃত। আমরা জানি যে স্কুল থেকে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রেও কিন্তু সমাজকর্ম একটি পাঠ্য বিষয় হিসেবে বিবেচিত। এ হলো সমাজকর্মের অন্যতম একটি প্রকৃতি বা বৈশিষ্ট্য। এরপর যদি আমরা বলি সমাজকর্ম একটি পেশাগত কার্যক্রম, একটু আগে বললাম সমাজকর্ম একটি পেশাগত কার্যক্রম, কারণ পেশার যে নৈতিক মানদণ্ড, পেশার যে মূল্যবোধ সবই রয়েছে সমাজকর্মের মধ্যে, যার কারণে সমাজকর্ম একটি, এখন সমাজকর্ম একটি বহুখাত ভিত্তিক মানবিক পেশা, বহুখাত ভিত্তিক, কারণ সমাজকর্ম শুধুমাত্র একটা দিক নিয়ে কাজ করে না, অনেকগুলো দিক নিয়ে সমাজকর্ম কাজ করে থাকে। মানুষের সেবা প্রদান, সমাজের বৃহত্তর কল্যাণ নিশ্চিতকরণে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। আমরা যদি বলি সমাজকর্ম কোন কোন ক্ষেত্রে কাজ করে, আমরা প্রথমে যখন সমাজকর্ম পড়তে যাব তখন আমরা আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক, সমাজকর্ম কি কি সমস্যা নিয়ে কাজ করে। সমাজকর্ম বহুবিধ সমস্যা নিয়ে কাজ করে, মানুষকে কিভাবে সমাজের সঙ্গে খাপ খাওয়াতে হবে, মানুষকে সমাজের সঙ্গে কিভাবে আরো সুন্দর কার্যকর ভাবে সক্ষম করে গড়ে তোলা যায় সেটা সমাজকর্ম কাজ করে থাকে। বিভিন্ন প্রবীণদের সেবা, সেবার জন্য সমাজকর্ম কাজ করে থাকে। স্কুলের স্কুল সমাজকর্ম আছে, সমাজকর্ম একটি শাখা স্কুল সমাজকর্ম, সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিভাবে তাদের নিয়ে কাজ করতে হবে সেটাও সমাজকর্ম করে থাকে। অর্থাৎ বিদ্যালয়ে যারা, যে সকল শিক্ষার্থী স্কুল পালায় বা স্কুল ছেড়ে যায় তাদেরকে কিভাবে স্কুলমুখী করা যায়, বিদ্যালয়ের কর্ম পরিবেশটাকে আরো সুন্দর করে গড়ে তোলা যায় কিভাবে, কিভাবে স্টুডেন্টরা আরো বেশি সুন্দর শিক্ষা স্কুল বা কলেজ থেকে পেয়ে থাকবে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু তোমার আলোচনা বা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে এই সমাজকর্ম। সমাজকর্ম প্রবীণদেরকে নিয়ে কাজ করে থাকে, প্রবীণ সমাজকর্ম আছে। সমাজকর্ম কাজ করে থাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নিয়ে, অর্থাৎ শিল্প সমাজকর্ম রয়েছে, সেখানে শিল্প মালিক, মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সমাজকর্মীরা কাজ করে থাকে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সমাজকর্মীরা কাজ করে থাকে। হ্যাঁ, বিভিন্ন এরকম অনেক ক্ষেত্র রয়েছে যেখানে সমাজকর্মের কাজ করা হয়ে থাকে। এই জন্য এটা একটা বহু খাত ভিত্তিক মানবিক পেশা। তারপরে আমি যদি বলি সমাজকর্ম একটি মূল্যবোধ প্রভাবিত পেশা, মূল্যবোধ, আমি যদি বলি মূল্যবোধ হচ্ছে মানুষের ভালো মন্দ নির্ণয়ের মাপকাঠি, কোন জিনিসটা ভালো, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় রয়েছে, এই জিনিসগুলো যখন আমি অনুধাবন করতে পারবো যে কোনটা ভালো কোনটা মন্দ এই নির্ণয় করার ক্ষমতাই হলো আমার মান, আমার এই নির্ণয় করার ক্ষমতাই হলো আমার মূল্যবোধ, অর্থাৎ মূল্যবোধ প্রভাবিত করে। অনেকগুলো মূল্যবোধ রয়েছে সমাজকর্মের, ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হবে, অর্থাৎ সেবা গ্রহীতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন, র্যাপোর্ট বা পেশাগত সম্পর্ক স্থাপন করতে হবে, ক্লায়েন্টের আত্মমর্যাদার স্বীকৃতি দিতে হবে, ক্লায়েন্টের ব্যক্তি স্বাধীনতার কথা স্বীকার করতে হবে, ক্লায়েন্টের গোপনীয়তার স্বীকৃতি দিতে হবে, গোপনীয়তার মানে নিশ্চয়তা দিতে হবে, ইত্যাদি মূল্যবোধ গুলো অনুসরণ করতে হবে। অর্থাৎ সমাজকর্মে যে মূল্যবোধ গুলো রয়েছে এই মূল্যবোধ গুলো আমাকে অনুসরণ করে কাজ করতে হবে, এই জন্য এটি একটি মূল্যবোধ প্রভাবিত পেশা। একটু আগে বলেছিলাম সমাজকর্মের অন্যতম অন্যতম একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো এটি একটি পেশা, এটি একটি কলা, এটি একটি বিজ্ঞান, আমি আলোচনা করেছিলাম, এই জন্য এখন ডিটেলস আলোচনা করছি না। এটা বিভিন্ন মানুষকে বোঝার, মানুষের সমস্যাকে বোঝার বা মানুষকে বোঝার জন্য
সমাজকে বোঝে মানুষকে, এই জন্য এটি একটি কলা, বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ায় সমস্যার সেবা দিয়ে থাকে বা সমাধান করে থাকে, এই জন্য একটি এটা একটি এটি একটি এটি একটি বিজ্ঞান। আবার যখন আবার এটি বিভিন্ন পেশার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা সমাজকর্মের মধ্যেও রয়েছে, এই জন্য সমাজকর্ম একটি কলা, সরি সমাজকর্ম একটি পেশা। তাহলে সমাজকর্ম কলা, বিজ্ঞান এবং পেশা। সমাজকর্মের বৈশিষ্ট্য বা এগুলো নিয়েও আমরা, সমাজকর্মের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে সমাজকর্মের ধারণা, সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য। হ্যাঁ, তো তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো। সন্না, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, সমাজকর্মের বিষয়ে তোমাকে, তোমার যদি কোথাও জানার থাকে যে স্যার আমি এটা বুঝছি না, সমাজকর্মটা আসলে কি বা সমাজকর্মের বৈশিষ্ট্য এটা বুঝি নাই, তুমি আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, আমি তোমার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। তোমার কি কোনো কিছু জানার আছে? বুঝতে পারছো সমাজকর্ম কি? হ্যালো, তোমাদের গ্রুপে আরো মেয়েরা আছে, তারা জয়েন করছে না কেন? তাদের সাথে যোগাযোগ আছে? হ্যালো, অন্য মেয়েদের সাথে তোমার কি যোগাযোগ আছে যে তারা ক্লাসে অ্যাটেন্ড করছে না কেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস শেষ করলাম এখানেই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানিও, এখন যেহেতু বলছো না জানিও। আর ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।